এখন ওয়েস্টের ঠাকায় পাশ্চাত্য কালচারের ঠাকায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলো খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক অবস্থায় আছে। এদের পরিবার থেকে না, এরা তো বিয়েই করে, এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিঙ্ক চুলে না আসলে নাই বিয়ে করার লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, বিয়ে যার দু একটা হয় এগুলো ছয় মাস এক বছর বেশি ঠিক আছে, ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণ বা সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সম্ভাবনা বেশি, পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে, জিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাক। আমার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছেন, সূরাতুল আলে ইমরান, ইমরানের পরিবারের নামে সূরা, আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না? এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার, সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদের শোনানো, কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়, কোরআনের আলোকে। শুনতে চান? শুনতে চান সবাই? কষ্ট হচ্ছে না তো? নাকি স্লোগান দিতে চান? স্লোগান চান রাখি, স্লোগান দাও তো একজন আওয়াজ করে, সবাই খুশি? জিয়া।